কাঁচরাপাড়া বসন্তবাবু রোডের বন্ধ ফ্ল্যাটে আগুন। বন্ধ ফ্ল্যাটে আগুনকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীজপুর থানার কাঁচরাপাড়ার বসন্তবাবু রোড এলাকায়। শনিবার রাতে লক্ষ্মী আবাসনের দ্বিতীয় তলের একটি বন্ধ থাকা ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখেন আবাসনের বাসিন্দারা। এমনকি ওই ফ্ল্যাট থেকে তারা পোড়া গন্ধও পান। আগুনে শুধুমাত্র ওই ফ্ল্যাটের কিছুটা অংশ পুড়ে গিয়েছে, যদিও ওই ফ্ল্যাটে কেউ থাকতেন না। ফ্ল্যাটটি ফাঁকাই পড়েছিল। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই আবাসনের বাসিন্দারা দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে আগুন নেভায়। কি থেকে ওই ফ্ল্যাটে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্মীরা। আসলে তখন ওই 10টার মতো বাজে, 10টাই তো, 8টা থেকে গন্ধটা বেরোচ্ছে। তা আমরা ভাবছি কেউ নিশ্চয়ই মানে কাঠটার জ্বালিয়ে রান্নাবান্না করছে। এবার রাত যখন 10টা, আমি আলোটা নিভিয়ে ঘরের তালা দিতে যাচ্ছি, এবার তখন দেখি আই হল দিয়ে ওই ঘরে মনে হচ্ছিল কিছু জ্বলছে। সঙ্গে সঙ্গে আমাদের ফ্ল্যাটের মামনি দিয়ে আমাকে সেই মুহূর্তে ফোন করে বলছে যে তুমি কি কোনো পোড়া পোড়া গন্ধ পাচ্ছ। তখন আমি বুঝতে পারলাম যে এখানে আগুন লেগেছে। তখন আমি মামনি দিকে বললাম যে এক্ষুনি আমাদের ফ্ল্যাটের সঞ্জয় দা, সুমন দা, সৈকত দা সবাইকে খবর পাঠাও। তখন এসে ওই সবাই মিলে এসে ব্যাপারটা সামলে নিল। কি দরজা কি বন্ধ ছিল? হ্যাঁ, প্রথমে দরজা ভাঙা হয়নি। প্রথমে মালিককে ফোন করা হয়েছে, মিস্ত্রিকে ফোন করা হয়েছে, কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না, মালিক ফোন তুলছে না প্রথমে। তারপরে কি কিভাবে আগুন নেভালো হলো? তখন বাধ্য হয়ে দরজাটা ভাঙা হলো। যদি আরো বড় কিছু কারা নেভালো? আগুন আমাদের ফ্ল্যাটে সবাই মিলে নেভালো। দমকল? দমকল না, কিছুক্ষণ পরেই এসেছে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? প্রচন্ড ভয় লাগছে যে কি হতে পারতো। সবার ঘরে আমাদের গ্যাস রয়েছে, যদি আমরা শুয়ে পড়তাম কারণ তখন রাত 10টা বাজে, তাহলে কি হতো ব্যাপারটা? কত নম্বর ফ্লোর? এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আপনি এই ফ্ল্যাটেরই বাসিন্দা? হ্যাঁ, এই ফ্ল্যাটের বাসিন্দা। আপনার নাম? আমার নাম সোনালি দেবনা। আমরা গিয়ে দেখিনি, আমরা গিয়ে আগুন দেখিনি। গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম ওখানকার বাসিন্দারাই আগুনটা নিভিয়ে দিয়েছে।